সি বাংলা সোনার সংসারের প্রচুর সদস্যদের কিন্তু পাচ্ছি এক এক করে। এখন আপনার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট কে পেয়ে গেছে, বকুল কথার ঋষি। কেমন আছেন দাদা? হ্যাঁ, মানে অফকোর্স ইয়ার পিপল লাভ ইউ। আচ্ছা, তো এখানে হানি ইজ এ ভেরি মানে ডিয়ার গাই, মানে খুব ভালো একটা মানুষ, ওর সাথে প্রচুর আড্ডা দেওয়া হয়েছে গত বছরও দিচ্ছিলাম। এই বছর সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট থিং বলা যায় না। জলদি জলদি উত্তরটা দিতে হবে। আচ্ছা, ব্ল্যাক অর হোয়াইট? অবভিয়াসলি ব্ল্যাক। হোয়াই? পতা নেই, ব্ল্যাক কে আলাদা আর কিছু, মানে ব্ল্যাক ছাড়া আর কিছু ভালো লাগে না। আর হোয়াইটটাও পছন্দ, কিন্তু যদি দুটোর মধ্যে একটা চুজ করতে বলা হয় আমি সবসময় ব্ল্যাক চুজ করি। ইস্টার্ন ওয়্যার নাকি ওয়েস্টার্ন ওয়্যার? ওয়েস্টার্ন। আচ্ছা, ইস্টার্ন বোথ, মানে ইট ডিপেন্ডস অন মাই মুড, কোথায় যাচ্ছি তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, লিটল ব্ল্যাক ড্রেস নাকি শাড়ি? ও আচ্ছা, ঠিক আছে। মা বাবার সামনে নিয়ে যাওয়ার জন্য একটা মেয়ের মধ্যে কোন তিনটে কোয়ালিটি থাকতেই হবে? পাংচুয়াল, সিম্পল, খুব বেশি সাজগোজ হলে আমার ভালো লাগবে, আর সে সত্যি কথা বলবে। আচ্ছা, আর এই বছর কার ওপর তোমার বেট লাগছে যে এই অ্যাওয়ার্ডটা পাবে? শিওর বিবর্চ কাজ করেছে। সেরা নায়ক হিসেবে আমি বলবো সুভাষ পাওয়া উচিত, আমার তো মনে হয়। ওকে, আপনারা কি মনে করেন অবশ্যই জানাতে থাকবেন কমেন্ট সেকশনে, এবং এই ভিডিওকে লোকের কাছে পৌঁছান, আর ইনস্টাগ্রাম ফেসবুকে জি বাংলা হ্যান্ডেলসগুলো থেকে চোখ সরাবেন না, কিন্তু হবে, কিন্তু অল দি অ্যাকশন ইজ লাইভ হিয়ার। স্টে টিউনড।